আপনারা যারা নেতাজি সুভাষ ভবন ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপি এবং পিজি কোর্স করছেন, তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আপনাদের অ্যাসাইনমেন্ট যদি অনলাইনে হয় সেক্ষেত্রে আপনাদেরকে যে নিয়মগুলি আপনাদেরকে মেনটেন করতে হবে অথবা যে গাইডলাইন ইউনিভার্সিটির তরফ থেকে বিগত বছরে দেওয়া হয়েছিল সেই গাইডলাইনে যে অফিসিয়ালি নোটিশ, এই নোটিশটি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব সেই নোটিশটি নিয়ে। তো এই নোটিশটি আপনারা একটু মনোযোগ সহকারে যদি শুনে থাকেন সেক্ষেত্রে অনেক কিছু হয়তো বুঝতে পারবেন। যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন ইউজি কোর্সে এবং পিজি কোর্সে যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন, অনেকেই হয়তো অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে নিয়মাবলী সেটা হয়তো অনেকের অজানা। তো সেক্ষেত্রে সেই বিগত বছরের যে অফিসিয়ালি নোটিশটি দিয়েছিল, গাইডলাইনটি দিয়েছিল অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে, তো সেই গাইডলাইনের যে নোটিশ সেটি আপনাদেরকে বিস্তারিত একটু পড়ে শোনাবো। তো সেটি আপনারা দেখলে বা এই যে নোটিশটি দিয়েছিল এই নোটিশটি যদি আপনারা একটু দেখেন ঠিকঠাকভাবে, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি অনলাইনে যদি অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় সেক্ষেত্রে আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে। তো এটা হচ্ছে বিগত বছরের অনলাইনে যখন আপনাদের 2022-এ যে সমস্ত স্টুডেন্টরা ছিল যারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করেছিল তার একটি গাইডলাইন বিগত বছরের এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এবছরের জন্য এখনও পর্যন্ত কোনো অনলাইনের অ্যাসাইনমেন্টের কোনো অফিসিয়ালি বা কোনো কিছু নোটিশ দেওয়া হয়নি। ফার্স্ট আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্টের যে গাইডলাইন, এই ধরনের যদি অনলাইনে হয় অ্যাসাইনমেন্ট সেক্ষেত্রে এই ধরনের একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেবে। তো আশা করি এই বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বিগত বছরের একটি বিজ্ঞপ্তি, এটা দেখলে অনেক কিছু আশা করি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো একটু দেখে রাখবেন, আশা করি অনেকটা হেল্প হবে। তো দেখুন এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্ট অনলাইনে হওয়ার সম্ভাবনা যেটি রয়েছে এখনও পর্যন্ত তার কোনো অফিসিয়ালি নোটিশ নেই, এটি বিগত বছরের নোটিশ নিয়ে আলোচনা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে নিয়মাবলী সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে আলোচনা করবো। এখানে ফার্স্ট যে এক নম্বর পয়েন্টটি রয়েছে সেখানে বলা হয়েছে যে যে শিক্ষার্থী ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পূর্ববর্তী শর্ত, অর্থাৎ যেমন ফর্ম জমা করা এবং ফিস জমা করা, যেমন ধরুন আপনারা যদি যে এক্সাম ফর্ম ফিল আপটা হয় সেই এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করে থাকেন বা যদি এক্সাম ফর্ম ফিল আপের ফিস যদি আপনারা না জমা দিতে পারেন বা এক্সাম ফর্ম ফিল আপ করতে যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন না এবং ফাইনাল পরীক্ষাও কিন্তু দিতে পারবেন না। তারপরে এখানে বলা হয়েছে বি নম্বর পয়েন্টে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যে নির্দিষ্ট, অর্থাৎ আপনাদের যদি আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় সেক্ষেত্রে আপনাদের একটি পোর্টাল বা ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে। সেই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাসাইনমেন্টের যে সাবমিশন স্লিপ অর্থাৎ যে অ্যাডমিট কার্ড এক কথায় বলতে গেলে, সে অ্যাডমিট কার্ডটি আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের পরেই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হয়। যখন আপনাদের ডাউনলোড হবে এবছর যদি অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা এই অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন। সেই অ্যাসাইনমেন্ট স্লিপে যতগুলি পেপার উল্লেখ থাকবে ঠিক ততগুলি পেপারের উপরে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে। দুই নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে শিক্ষার্থী পরীক্ষা ফর্ম সঠিকভাবে যথাসময়ে জমা করেননি বা সেই শিক্ষার্থীকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, অর্থাৎ যদি আপনারা এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকেন বা এক্সাম ফর্ম ফিল আপের ফিস যেটা যদি আপনারা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট স্লিপ অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে যদি আপনারা এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে কিন্তু আপনার যখন এনরোলমেন্ট নাম্বারটি ইনপুট করবেন অ্যাডমিট কার্ড বা অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপটি ডাউনলোড করার জন্য তখন কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। তৃতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে শিক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগ যেমন স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার এর মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট বাড়িতে বসেই কিন্তু জমা করতে পারবেন। এখানে আরেকটি পয়েন্ট বলা হয়েছে কিন্তু কোনো শিক্ষার্থী একই সঙ্গে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবেন না, অর্থাৎ আপনি যে পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্ট লগ ইন করে আপনারা অ্যাসাইনমেন্ট জমা করবেন সেই মোবাইলের মধ্যেই কিন্তু, অর্থাৎ যে মোবাইলে আপনারা লগ ইন করবেন সেই মোবাইলে কিন্তু লগ ইন করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। যদি আপনারা অন্য কোনো মোবাইলে যদি লগ ইন করতে চান তাহলে আপনি যে মোবাইলে ফার্স্ট টাইম আপনি লগ ইন করেছিলেন সেখানে লগ আউট করার পর আপনি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছিল চার নম্বর পয়েন্টে, এখানে বলা হয়েছিল বিডিপি অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল, যে পোর্টালের কথা আপনাদেরকে বলছিলাম অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা পোর্টাল দিয়ে দেওয়া হবে, সেই ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে। তো সেখানে আপনাদের যে পোর্টালটি দেওয়া হবে সেই পোর্টালে কিন্তু আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এই সমস্ত দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন যে মোবাইল নাম্বারটি দেবেন লগ ইন করার সময় সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু ওখানে সাবমিট করার পর লগ ইন করতে হবে।
তো যখন আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট যদি আপনাদের হয় সেক্ষেত্রে কীভাবে লগ ইন করতে হবে তার এ টু জেড, কিন্তু যে লাইভ প্রুফ ভিডিও সেটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আর এর সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে বলে রেখে, যদি আপনাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট বা ফাইনাল এক্সামের সাজেশন ভিত্তিক নোটস পত্র যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে যোগাযোগ করে নেবেন। ওনারা যে অ্যান্সার শিটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 100% কমন যোগ্য অ্যান্সার শিট প্রোভাইড করে থাকে, এবং ফাইনালের ক্ষেত্রে 95% কমন যোগ্য সাজেশন নোটস কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে। তো খুব স্বল্প মূল্যে খুব সবচেয়ে কম দামে আপনারা সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সামের সাজেশন ভিত্তিক নোটস পত্র ওনাদের কাছে পেয়ে যাবেন। চাইলে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর পয়েন্ট, এখানে বলা রয়েছে পোর্টালটি কিন্তু বেলা 2টো থেকে এখানে, এটা হচ্ছে বিগত বছরের, যে আপনাদের অ্যাসাইনমেন্ট যদি অনলাইনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের 7 দিন সময় থাকবে, 7 দিন 24 ঘন্টা, অর্থাৎ সকাল বিকাল রাত যে কোনো সময় কিন্তু আপনারা লগ ইন করে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে পারবেন, কিন্তু 7 দিনের মধ্যে। তো এই 7 দিনের মধ্যে কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা করতে হবে। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা শুরুর দিন, তো এখানে 7 দিন, এখানে তো বলেই দিলাম 7 দিন 24 ঘন্টা এখানে খোলা থাকবে পেপার, তো সেইভাবে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে। এবং এখানে 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট এখানে বলা রয়েছে শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো যে কোনো সময় পছন্দ অনুযায়ী যে কোনো পেপার জমা করতে পারেন, তবে একটি পেপার সম্পন্ন করে সাবমিট করার পরে অন্য পেপার সাবমিট করার সুযোগ পাবেন। অর্থাৎ যে পেপারের অ্যাসাইনমেন্ট আপনি শুরু করবেন, যে পেপারটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শুরু করবেন, সেই পেপারটি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি অন্য পেপারে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন না। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য MCQ পদ্ধতি অনুসরণ করতে হবে। তো অর্থাৎ আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু এবছর MCQ পদ্ধতিতেই হবে, প্রতি বছরই হয়েছে বিগত 3 বছর, যদি অনলাইনে হয় তো সম্ভবত আপনাদের MCQ পদ্ধতিতেই হবে, এবং এই MCQ পদ্ধতি যদি হয় সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং এখানে আরেকটি পয়েন্ট 9 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীদের যথাযথ জায়গা টিক, অর্থাৎ আপনাদের একটি প্রশ্ন থাকবে, 4টে অপশান থাকবে, যেটি সঠিক উত্তর সেই উত্তরটিতে আপনাদেরকে টিক চিহ্ন মেরে 7 নেক্সট করে আপনাদেরকে এইভাবে কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্টটি জমা করতে হবে। তারপরে এখানে 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শিক্ষার্থীর একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পেপারের জন্য 3 ঘন্টা যদি পূর্ণমান, অথবা 2 ঘন্টা যদি পূর্ণমান 50 অথবা পূর্ণমান 20 হয়। অর্থাৎ 100 নম্বরের পেপারের ক্ষেত্রে আপনাদের 3 ঘন্টা সময় ছিল আগের বছরে, এবছর হয়তো আপনাদের 3 ঘন্টায় থাকবে, এবং 2 ঘন্টা যদি পূর্ণমান 50 হয়, অর্থাৎ 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 2 ঘন্টা সময় থাকবে, এবং 20 নম্বরের পেপার যদি থেকে থাকে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, অথবা পূর্ণমান যদি 20 হয় সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা সময় থাকবে। তারপরে 11 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে একটি 100 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের 20টি 1 নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 20টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 একটি প্রশ্নের, এখানে ওই 1-1টি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 5 × 100, মানে 100 নম্বরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। 100 নম্বর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 20টি করে MCQ থাকবে, তো 1-1টি প্রশ্নের মান থাকবে 5, অর্থাৎ 5 × 100। এবং এখানে আরেকটি বলা হয়েছে 20 নম্বরের মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। আশা করি বুঝতে পারলাম, 5 × 100 একটা প্রশ্নের মান হচ্ছে 5। তো এখানে আরেকটি কথা এখানে বলে দিই, এবং একইভাবে 50 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 50 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের 10টি 1 নম্বরে প্রশ্ন উত্তর দিতে হবে। অর্থাৎ 50 নম্বরে যে সমস্ত পেপারগুলি থাকবে সেখানে কিন্তু 10টি করে MCQ থাকবে, 1-1টি প্রশ্নের মান থাকবে 5, অর্থাৎ 5×50। এবং একটি 20 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য শিক্ষার্থীদের 10টি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 20 নম্বরে যে পেপারগুলি থাকবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সেখানে আপনাদের 10টি করে MCQ থাকবে, সেখানে আপনাদের 1-1টি প্রশ্নের মান থাকবে 2। তো এখানে আপনাদের যে 2 নম্বর প্রশ্ন, তো সেক্ষেত্রে আপনাদের, অর্থাৎ 10টি MCQ থাকবে, 1-1টি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 10×20। এবং 12 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছিল একটি অ্যাসাইনমেন্ট পত্রের সব প্রশ্ন একই সঙ্গে দেওয়া হবে না, অর্থাৎ একসঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া হবে না, অর্থাৎ শিক্ষার্থীগণ কোনো একটি অ্যাসাইনমেন্ট পত্রের সমস্ত প্রশ্ন একসঙ্গে দেখতে পারবে না। পরের প্রশ্ন যাওয়ার জন্য আগের উত্তর সাবমিট করতে হবে, এবং পরবর্তী প্রশ্নগুলির জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
13 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে এবং প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি ওই প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরিবর্তে অন্য কোনো বিকল্প প্রশ্ন নিতে পারবে না। এবং আরেকটি যে 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময় একবার উত্তর সাবমিট করে দিলে সেটি আর পরিবর্তন অর্থাৎ সংশোধন করা যাবে না এবং কোনোভাবে আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে না। 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ যেহেতু এমসিকিউ হবে, সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু এমসিকিউ যদি আপনাদের অ্যাসাইনমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে, শিক্ষার্থীরা 100 নম্বর একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 9 বার বিরতি বা এবং 50 নম্বরের একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 4 বার বিরতি বা পজ এবং 20 নম্বরের একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 4 বার বিরতি বা পজ নিতে পারেন। এই বিরতি সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না এবং বিরতির আগে শিক্ষার্থীদের সাবমিট করা উত্তরগুলি যথারীতি সংরক্ষিত থাকবে অর্থাৎ সেভ থাকবে। তারপরে একটু নিচের দিকে এখানে আরেকটি যে পয়েন্টে বলা হয়েছে যেটা মূল বিষয়, তো এখানে 17 নম্বর পয়েন্টে, তো 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষার যে পরীক্ষিত উত্তরগুলি পরীক্ষা শেষ হওয়ার 7 দিন অর্থাৎ পরীক্ষা আপনার যখন অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে তার ঠিক 7 দিন পরে থেকে কিন্তু আপনারা কী কী উত্তর আপনারা দিয়েছিলেন তার একটি প্রিন্ট কপি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে বলে রেখে, যদি আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট যদি হয় তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বসে মোবাইল কম্পিউটার ট্যাবের মাধ্যমে যে মূল বিষয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি শর্টকাটে, বাড়িতে বসে মোবাইল কম্পিউটার ট্যাবের মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে পারবেন। অ্যাসাইনমেন্ট এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এর জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং 100 নম্বরের পেপারের ক্ষেত্রে আপনাদের 20টি করে এমসিকিউ থাকবে, 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 10টি এবং 20 নম্বরে যদি অ্যাসাইনমেন্টের যে পেপারগুলি থাকবে সেক্ষেত্রে 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 50 নম্বর ক্ষেত্রে 10টি এবং 100 নম্বরের ক্ষেত্রে 20টি এবং 20 নম্বরের অ্যাসাইনমেন্ট পেপারের ক্ষেত্রে 10টি 2 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখনও পর্যন্ত এবছর অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয়নি, তো এটি বিগত বছরের অনলাইন যে অ্যাসাইনমেন্ট হয়েছিল তার একটি নোটিশ। এই নোটিশটি অনেকের হয়তো এই জন্য আপনাদেরকে ভিডিওটি দেওয়া যাতে আপনারা যদি অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় সেক্ষেত্রে যারা নতুন অ্যাডমিশন নিয়েছে অনেকের হয়তো হেল্প হবে। আপনাদেরকে কল করে দেখেছি, একটু চাইলে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন, আশা করি অনেকটাই হেল্প হয়ে যাবে। তো এবছর যখন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে টাইম মতো ঠিকঠাকভাবে এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিতে পারবেন, কোনো স্টুডেন্ট যাতে মিস না করে অনলাইনে যখন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটি হবে। যখন এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে তার অফিসিয়ালি যে আপডেট বা যে নোটিশ সেটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং অ্যাসাইনমেন্ট যখন আপনাদের অনলাইনে যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার লাইভ প্রুফ যে ভিডিও সেটি আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি কোনো অসুবিধা হবে না, ভয়ের কোনো প্রয়োজন নেই। যদি অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় ঠিকঠাকভাবে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে পারবেন। এবং ফাইনাল যে পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা 2023 ইউজি বিড এবং পিজি স্টুডেন্টদের কিন্তু অফলাইনে হবে এবং অ্যাসাইনমেন্ট সম্ভবত অনলাইনে। তো ফাইনাল পরীক্ষার জন্য আপনারা সেইভাবে প্রিপারেশন নিতে শুরু করুন। যদি নোটসপত্রের প্রয়োজন হয় বা অ্যাসাইনমেন্টে যদি অ্যান্সার সেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডা এডুকেশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে যোগাযোগ করে নেবেন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন।